হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজন ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার 19 নম্বর ক্লাসে। আজকে আমরা এই 19 নম্বর ক্লাসে যেই বিষয়টি শিখব সেটা হচ্ছে কিভাবে কেমনে ডট ডট না দিয়ে যদি কোনো বর্তমান সময়ের কোনো বাক্যকে প্রশ্ন করতে চাই, তার মানে হচ্ছে কোনো একটা বাক্যে কীভাবে বা কেমনে থাকবে এবং নাও থাকবে। আমি কিভাবে সেখানে যাই না, আমি কেমনে ঘুমাই না, আমি কেমনে খাই না, ইত্যাদি ইত্যাদি। দেখছো কেমনেও আছে নাও আছে। এই ধরনের কোনো বাক্যকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রথমে হাউ, এরপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকি অংশ যদি থাকে বা এক্সটার্নাল কিছু থাকে তাহলে আমরা তো পরে বসিয়ে দিব। প্রশ্ন চিহ্ন দিতে পারি। দেখো, আমি কিভাবে তাকে উপহার দেই না, এখানে কিভাবে আছে আর না আছে। তার আগে একটু বলে নেই, আমাদের পিছনের ক্লাসও বলা হয়েছে এই ডাজ বসবে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, আর কিভাবে কেমনের জন্য হাউ, আর সাবজেক্ট হচ্ছে যে কর্তা অথবা যে কাজটি করবে তাকে সাবজেক্ট বলে, আর ভার্বটা হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, অবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কাজটি শেষ করা হয় বা সম্পন্ন করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, এবং বাকি অংশ থাকলে আমরা অবশ্যই দিব। তাহলে দেখো, আমি কিভাবে তাকে উপহার দেই না, এখানে প্রথমে কিভাবে জন্য আমরা কী ইউজ করবো বলতো? হাউ। তাহলে তোমরা দেখো, আমরা হাউ হাউটা দিতে পারি এখানে, হাউ কীভাবে হয়ে গেল। এরপরে ডু নট না ডাজ নট হবে, কারণ এখানে আমি ফার্স্ট পার্সন, তাহলে হবে ডোন্ট, ডু নট সংক্ষিপ্ত রূপ, হাউ ডোন্ট আই, দেয় ইংরেজি কী বলতো? গিভ, ভার্ব গিভ। কী দেই, কী দেই না বা কাকে দেই না, এখানে উপর হচ্ছে হিম, তাকে। কী দেই না, বাড়তি অংশ দেখছো, বাকি অংশ গিফট, জিআইএফ টি গিফট। তাহলে হাউ ডোন্ট আই গিভ হিম গিফট, আমি কীভাবে তাকে উপহার দেই না। এখানে দেখো কীভাবে আর হলো না, তারা কীভাবে যুদ্ধ করে না, তাহলে আমরা কী দেব? হাউ ডোন্ট দে ফাইট, তারা কীভাবে যুদ্ধ করে না। এখানে ভার্ব কোন তো আছে, আমরা ভার্ব দিলাম, বাকি অংশ বা অবজেক্ট নয় দিলাম না। সে কীভাবে কথাটি লোকায় না, তাহলে আমরা কী দিব? হাউ। এখানে কিন্তু ডাজেন্ট হবে, কেন ডাজেন্ট হবে, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো সাবজেক্ট হে, হাউ ডাজেন্ট হে হাইড, হাইড হচ্ছে ভার্ব লুকানো, হাইড দ্য ওয়ার্ড, সে কীভাবে কথাটি লুকায় না। দেখো পাখিরা কীভাবে আকাশে উড়ে না, তাহলে কী হবে? হাউ ডোন্ট, কারণ পাখিরা অনেক পাখি বোঝাচ্ছে, তাহলে বার্ডস, BIRDS বার্ডস, হাউ ডোন্ট বার্ডস ফ্লাই, কোথায় উড়ে না? ইন দ্য স্কাই, SKY স্কাই আকাশে উড়ে না। তিনি কীভাবে ইংরেজি বলে না, তিনি কীভাবে ইংরেজি বলে না, তাহলে আমাদের হবে হাউ ডাজেন্ট, ডাজেন্ট হি সাবজেক্ট হিসেবে কী আছে, হি, এই জন্য আমরা ডাজ দিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হাউ ডাজেন্ট, হাউ ডাজেন্ট হি টেল ইংলিশ, ইংলিশ, এই তো হয়ে গেল। তাহলে আমরা এভাবে করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো, হাউ এবং কীভাবে কেমনে না দিয়ে। তাহলে আমরা প্রথমে দেবো হাউ অথবা ডু নট ডাজ নট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকি অংশ থাকলে বাকি অংশ। আশা করি ক্লাসটি বুঝেছ, বেশি বেশি প্র্যাকটিস করো আর তোমাদের ইংরেজি ভাষাকে আরও বেশি স্ট্রং করো, আর আমাদের সঙ্গেই থাকো। দেখা হবে আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।